আলোচনা করেছি পর্দার পোশাকের দুটো বিষয়ে কোরআন আল্লাহ বলেছেন একটা হলো জিলবাব আর একটা হলো খেমার বোরকা বলতে মূলত বোঝানো হয় মাথার মাপে তৈরি উপরের কাপড়টাকে গায়ের ওটা তো ম্যাক্সি হিসেবেই ব্যবহার করা হয় বোরকা জিলবাব বা খেমার যেটাই হোক এটা হলো সাধারণ পোশাকের উপরে মেয়েদের অতিরিক্ত পর্দা যেটা বাইরে যেতে গেলে আবরণ হয়ে থাকবে তাদের স্বাভাবিক সৌন্দর্যকে আবৃত করে রাখবে এগুলো স্বাভাবিক হওয়াটাই নিয়ম আল্লাহ রসুল মেয়েদের জন্য সুগন্ধ মুক্ত যে কোনো রং ব্যবহারের অনুমতি লাল নীল সাদা সবুজ বিভিন্ন মিশ্রিত রং রং ব্যবহারে মেয়েদের রয়েছে এখানে পুরুষদের স্বাধীনতা নেই তাদের বিভিন্ন রেস্ট্রিকশন আছে কিন্তু রং ব্যবহারের স্বাধীনতার পাশাপাশি এমন যেন না হয় যে বোরকাটা নিজেই এমন ফ্যাশনেবল হয়ে গেল যা লেবা আছে সোহরা অর্থাৎ মানুষ দেখে তাকিয়ে থাকে আবৃত করার জন্য যেন আমরা শালীনতার ভিতর দিয়ে চলতে পারি কাজে মানে উগ্র ফ্যাশন যেন আমার বোরকার ভিতরে পোকা না পাই এটা খেয়াল রাখতে হবে হয়ে এগুলো তো আমরা আগে আলোচনা করেছি পাতলা হবে না আঠশো হবে না এমন অঙ্গ প্রকাশ পায় আকৃতি পোশাক পরার পরও প্রকাশ না পায় এটা পুরুষ নারী সবার জন্য বোরকার ক্ষেত্রে স্যার একটা জিনিস দেখি যে ইদানিং দেখা গেছে যে বোরকার উপরে কারুকার্য তো আসেই ওইটার পাশাপাশি চাকচিক্য এত বেশি পূর্ণ করা হয় যে ওই চাকচিক্যটা নজর এড়ায় না পুরুষের মূল উদ্দেশ্য থেকে আমরা লক্ষ্য করবো না না আর যেটা আমরা বলছিলাম যে যারা ডক্টর আবদুল্লাহ জানি যে পর্দা কি নারী স্বাধীনতার অন্তর এটা একটা খুব মজার বিষয় আমরা অনেক সময় এটা শুনি বলি ইউরোপ আমেরিকাতে বলা হয় পর্দাকে নারীদের উপরে জুলুম বা নারী পরাধীনতার প্রকাশ হিসেবে দেখা হয় তো এখন আমার প্রথম প্রশ্ন হলো স্বাধীনতার সাথে পোশাকের সম্পর্কটা কি পোশাক যদি স্বাধীনতার অন্তরায় হয়

লজ্জা আবরণ করার জন্য আল্লাহ মানুষদেরকে পোশাক দিয়েছেন এবং পোশাকের মাধ্যমেই মানুষের মনুষ্যত্ব শালীনতা প্রকাশ পায় কাজেই পোশাক আমাদেরকে শালীন করে পরাধীন করে না তো দ্বিতীয় কথা হলো যে পরাধীনতা কখন হয় যখন কাউকে জোর করে পরানো হয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা উল্টো ইউরোপে আমেরিকাতে হাজার হাজার আমরা সবাই জানি যারা সচেতন যে ইউরোপে আমেরিকায় প্রতি বছর হাজার হাজার অমুসলিম মুসলমান হন এদের ভিতর থেকে নারীদের সংখ্যা ব্যাপক এটা সব জানেন তাহলে এখানে একজন নারীর প্রশ্ন হলো যে ইসলামের পর্দা যদি হতো। কেন তথা তথা তথাকিত লিবার্টি এটাকে পায়ে ঠেলে দিয়ে কেন পরাধীনতায় আসছি এটা আসলে পরাধীনতা নাই এটা আমাদের সম্ভব সুরক্ষা প্রটেকশন আমরা এটার ভিতরে যে সুরক্ষা পাচ্ছি এটার মাধ্যমে আমরা মানুষের নজর থেকে সুরক্ষা আমরা পারছি রাস্তায় হাঁটছি মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে খারাপ দৃষ্টিতে এটা একটা মেয়ের জন্য ভাবতেও ঘৃণা লাগে যে লোকটা আমাকে চোখ দিয়ে মানে লেহন করছে ব্যক্তিত্বের খেলা এটা আমার ব্যক্তিত্বের খেলা দ্বিতীয়ত আমরা সকল রকমের নির্যাতন বা তক্ত করা তক্ত করা থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারছি তৃতীয়ত আমরা আরেকটা প্রোটেকশন পাচ্ছি এ ব্যাপারে আমার মনে হয় কোরআনের একটা আয়াত এখানে আমরা প্রসঙ্গত উল্লেখ করতে পারি আল্লাহ তালা কোরআন কারিমে বলেছেন ইয়া বনি আদম কদ আনজলনা আলাইকুম লিবাসাই ওয়ারি সাওআতিকুম উরিশা ওয়ালিবাসুত তাকওয়া জালিকা খাইর আল্লাহ তাআলা বলছেন পোশাকের গুরুত্বটা কতখানি আল্লাহ বলছেন হে আদম সন্তানগণ তোমাদের জন্য পোশাক নাজিল করে পোশাক প্রোভাইড করছে আল্লাহর দেওয়া জিনিস পোশাকের দুটো জিনিস তোমাদের লজ্জাকে তোমাদের ব্যক্তিগত দেহটাকে আবরণ করবে এবং রিশান এবং সৌন্দর্য পোশাকের উদ্দেশ্য দুটো একটা হলো আমাদের লজ্জাকে আবরণ করা আমাদের দেহটাকে আবৃত করা আর একটা হলো সৌন্দর্য ও লেবাস উত্তাকুয়া খায়ের আর সবচেয়ে শ্রেষ্ঠ লেবাস হলো যা তাকুয়া তাকুয়া মানে আমার অন্তরে আল্লাহর ভয় আসে আমি মানুষের বদনজর থেকে রক্ষা পাই আমি পাপ থেকে রক্ষা পাই যে পোশাক পরলে আমাকে সম্ভ্রান্ত মেয়ে বলে বোঝা যায় আমাকে বাজে মেয়ে বলে মনে হয় না যখন একটা মেয়ে পোশাক পরেন এখানে স্বাধীনতা নয় তার সম্ভ্রম রক্ষা এর মাধ্যমে আরেকটা জিনিস লাভ করেন সেটা হলো একটা মেয়ে যখন শালীন পোশাক পরেন স্বভাবতই তিনি শালীন আচরণ করতে বাধ্য হন তার পোশাক তাকে মানে ডেকে নিয়ে যায় ডেকে নিয়ে যায় তাহলে একটা শালীন পোশাক কিভাবে পরাধীনতা হতে পারে এটা আমরা বলতে পারি পোশাক শালীনতার মাপকাটি এটা স্বাধীনতা পরাধীনতার মাপকাঠি আমরা দেখি যে সমাজে আমাদের দেশে নারী স্বাধীনতার কথা বলা হয় নারীদের স্বাধীনতার মাপকাঠি কি খোলা হওয়া আর পুরুষরা তাহলে পুরো ঢেকছে তাহলে কি তারা পরাধীন একটা পুরুষ তার পুরো দেহ ঢেকে রেখেছেন প্রচন্ড গরমও মাথায় হ্যাটসো প্যান্ট একটা কমপ্লিট পরে আছেন তিনি পরাধীন হলেন না আর জিনিস দুজনের বেলায় দু রকম রকম কেন হলো আসলে বিষয়টা হয়েছে যে আমরা একটা ভুল শয়তানি অসার ভিতরে রয়েছি যেটা আল্লাহ কোরআনে আমাদেরকে বলেওছেন একটু যোগ করি স্যারের সাথে স্বাধীনতার সাথে পর্দার বিষয়ে যারা গুলিয়ে ফেলেন এদের জন্য আমি তিনটি পয়েন্ট উল্লেখ করে বলতে চাই এক নম্বর পয়েন্ট হলো স্বাধীনতা মেয়েদের পোশাকের ক্ষেত্রে আসলে কি পর্দাকে অবলম্বন করলে স্বাধীনতা বিঘ্ন হয় আমরা স্বাধীনতা বলতে কি বুঝি স্বাধীনতা বলতে যদি আমি বুঝি যে কোনো নিয়ম এবং শৃঙ্খলা আমি মানব না এই যদি স্বাধীনতা হয় তাহলে তো আমি যে দেশের নাগরিক হিসাবে নাগরিকত্ব নিয়েছি ওই দেশে কোনো নিয়ম শৃঙ্খলা না মানাই স্বাধীনতা আমি যখন একটি দেশের নাগরিকত্ব নিয়েছি তার মানে কি ওই দেশে আমার সুবিধার জন্য যে সমস্ত নিয়ম কারণ তৈরি করা হবে আমার সুবিধার্থে সেগুলোকে আমি ফলো করবো এখন ওটা ফলো করার জন্য কোন রাষ্ট্র যদি বাধ্য করে আমরা কি বলবো যে রাষ্ট্র ব্যক্তি স্বাধীনতা খন্ন করছে তাহলে নারী কেন বা নারীর বেলায় কেন আমরা এই কথাটা বলতে চাই এই কথা তো আরো যুক্তি করা যায় যে প্রকৃতিবাদী যারা জি তারা যদি বলেন যে প্রকৃতির বিধান যখন তাকে ডাক দেয় জি তখন তিনি কেন ছাড়া দেন তিনি তো বলতে পারতেন না আমি এত স্বাধীন প্রকৃতির খনা আমি মানবো না সবচেয়ে বড় এখানে প্রত্যেকটা স্বাধীনতার একটা সীমাবদ্ধ সীমাবদ্ধতা এই কথাটা আমি বলতে এসে স্যার যে স্বাধীনতা তো আছেই আল্লাহ তালা তো বলেন নাই যে শুধুমাত্র মেক্সি পড়তে হবে আর কিছু করা যাবে না আমার তো লেবাসের চয়েসের ক্ষেত্রে বহু রকম স্বাধীনতা আল্লাহ দিয়ে রেখেছেন একটা শুধুমাত্র একটা নিয়ন্ত্রণ আল্লাহ তালা দিয়েছেন আরে নিয়ন্ত্রণ ছাড়া পৃথিবীতে কোনো স্বাধীনতা নেই পৃথিবীর সমস্ত স্বাধীনতাই যত কথাই বলি আমরা তার একটা নিয়ন্ত্রণ আছে এক দ্বিতীয়ত কথা হলো যারা নারীকে স্বাধীন করার কথা বলেন অত্যন্ত মজার বিষয় হলো যেটা স্যার বলেন একটু আগে নারীর স্বাধীনতা মানে হল বিবস্ত্র হয়ে যাওয়া বস্ত্র সংক্ষিপ্ত করা তিনি নারীকে স্বাধীন করার জন্য বস্ত্র সংক্ষিপ্ত করছেন অথচ তিনি কিন্তু ফুল প্যান্ট পরে ফুল শার্ট পরে দাঁড়িয়ে আছেন অথবা পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছেন তাহলে আমি পুরুষ হয়ে আমি পুরা দেহে থেকে নারীকে শীতের কষ্ট তারপরে গরমের কষ্টে পতিত করে তাকে স্বাধীন করছি তাকে কি আসলে স্বাধীন করছি না তাকে বস্ত্রহীন করছি আমি তিন নম্বর কথা হলো বস্ত্রহীন বস্ত্রহীন করছি তৃতীয়ত কথা হলো একজন ইমানদার নারী এবং পুরুষ বিশেষ করে আমার দর্শকদেরকে লক্ষ্য করে বলবো দর্শক বাবনদেরকে যে আল্লাপাক সুবাহ আলা আমাদেরকে তার বান্দা হিসাবে সৃষ্টি করেছেন আমরা আল্লাহর গোলামী স্বীকার করেছি আল্লাহর প্রতি ইমান এনেছি এই ইমানের দাবি হলো আল্লাহ তালার হুকুমকে ফলো করা ক্ষেত্রে যদি আমার উপরে কিছু নিয়ন্ত্রণ এসে যায় এটা মানাই হলো মুমিনের কর্তব্য রসুল আকরম সাল্লা সাল্লাম স্পষ্ট বলেছেন যে আর দুনিয়া সিজনুল মোমেন ও জান্নাতুল কাফের অতএব দুনিয়া তো ইমানদারের জন্য একেবারে সব দিক থেকে আমার মন মতো যা ইচ্ছা তা করতে পারবো পারে না আরেকটা বিষয় আছে এখানে আমরা যে মানে নারী স্বাধীনতার নামে পোশাক খোলার কথা বলছি আমি একটা জিনিস লক্ষ্য করি আমরা যখন প্রাচীন ইতিহাস কৃতদাসীদেরকে দিয়ে যে কাজগুলো করানো হতো। প্রাচীন প্রাচীন ইতিহাস যারা করি সবাই জানেন রাজা বাদশারা কৃতদাসীদেরকে দিয়ে যে কাজগুলো করাতো নারী স্বাধীনতার নামে স্বাধীন নারীদেরকে আমরা সেই কাজ নারীদের কাজগুলো গুলো কৃতদাসীদের কাজ করা আসলে মূলত তাদের স্বাধীনতা নাই তাদেরকে আমাদের প্রবৃত্তির পরাধীন করে দাসীর মতো ব্যবহার করছি এটা দুঃখজনক এটাই হচ্ছে আপনার সম্মানিত সুদীয় দর্শক বৃন্দ সময় হলো একটা বিরতির আমরা কিছুক্ষণের জন্য বিরতিতে যাচ্ছি অতপর আবারও ফিরে আসব এই জ্ঞানগর্ব আলোচনায় আশা করব ততক্ষণে আপনারা আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ও বারাকাত আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ও বারাকাত সম্মানিত সুদীয় ও বৃন্দ বিরতির পর পুনরায় আপনাদের এ অনুষ্ঠানে স্বাগত ও মোবারকবাদ জানাচ্ছি আমরা আলোচনা করতেছিলাম পর্দা কি নারী স্বাধীনতার বিরোধী তো এই প্রসঙ্গে আমাদের মধ্যে আলোচনা করছিলেন জনাব ডক্টর আবদুল্লা জাহাঙ্গীর সাহেব জি স্বাধীনতার পাশ্চাত্য দর্শন উল্টো নারীদের কাপড় খোলার স্বাধীনতা আছে কাপড় পরার স্বাধীনতা নেই আপনি মনে করেন ইউরোপের অনেক দেশে

অথবা একজন মেডিকেল ছাত্র যখন তার ক্লাসে যায় যতই ভালোই পোশাক পরুক না কেন তার ক্লাসের একটা আলাদা ড্রেস থাকে ড্রেস পরে যায় একজন আইনজীবীর কোটটা খুব দামি অতি চমৎকার কিন্তু যখন জজ কোর্টে তাকে যেতে হয় তখন তার আলাদা গাউন পরে গাউন পরে যেতে হয় কেন যেতে হয় অনুরূপভাবে যে পোশাকটা সে বাড়িতে পরে সাধারণ পোশাক এই পোশাক পরে সে বাড়ির বাহিরে তো আসা দূরের কথা একজন মেহমানের সাথে সাক্ষাৎ করতে যেতে পারে না কেন এই ক্লাসিফিকেশন কেন একজন পুরুষের ক্ষেত্রে যদি একজন পুরুষ বাড়িতে একটা পোশাক পরবে নিজের মেহমানের সাথে সাক্ষাৎ করার জন্য একটা পোশাক পরবে আর বাড়ি থেকে বের হওয়া যায় বাজারে যাওয়ার জন্য এক পোশাক তার আবার কর্মস্থল কর্মস্থলে যাওয়ার সময় আর এক পোশাক এই ক্লাসিফিকেশন পুরুষের জন্য কেন আর এটা আমরা মেনে নিচ্ছি এটা মেনে নিচ্ছি যদি এটা আইনত দণ্ডনীয় যদি কোনো ছাত্র তার পোশাক পরে না যায় যেমন ইউনিফর্ম আছে প্রত্যেকটা ক্লাসে এটা দুনিয়াবি দৃষ্টিকোণ থেকে সে সবগুলো ফলো করছে কিন্তু ওই লোকটি আবার তার মেয়েকে বা তার বোনকে যখন পাঠাচ্ছে বাহিরে তখন বলছে যে পোশাক স্বাধীন কেন স্বাধীন থাকবে এটা কারণটা কি মনে রাখতে হবে একটা জিনিস যে আইনজীবীর ওই পোশাকটা উপরের পোশাকটা তার ভূষণ তিনি সেটা পড়ছেন মেডিকেল ছাত্রের এটা তার ভূষণ অনুরূপ ভাবে ইউনিফর্ম পড়তার নারীরও ভূষণ রয়েছে এটা তার মহিলাদের অবস্থা একটা অজ্ঞতা বর্বরতা অন্ধকারের যুগ পেরিয়ে এসে নবী মোহাম্মদ সাল্লাম যে যুগটা উপহার দিলেন সে যুগের নাম হলো স্বর্ণযুগ স্বর্ণ স্বর্ণযুগের মহিলা যে নিরাপত্তা তাদের যে আখলাক তাদের যে আদব সেই বিষয়টা আর আজকের যুগের বিষয়টা আমরা কি কখনো আয়েশার জাল্লার মতন একটা মেয়ে একটা মহিলা উপহার দিতে এই যুগে পারবো গোটা পৃথিবীর মহিলাদের বিশ্লেষণ করা যাবে কি আজকের যুগে এটা সম্ভব না কেন যদি পর্দা মেনটেন করি এখানে একটা খুব মজার বিষয় স্যার আমি এক মিনিট বলি কোথায় ছিল নারীর অবস্থান ইসলাম পূর্ব যুগে থেকে যে ইসলাম নারীকে মুক্ত করে বের করে আনলো নারী হয়ে জন্মগ্রহণ করাই যে কন্যা শিশুর অপরাধ ছিল নিজ বাবা তাকে জীবন্ত কবরস্থ করতো এই জীবন্ত নারী হিসাবে জন্মগ্রহণ করাটাই যখন মেয়ের জন্য অপরাধ ছিল সেই সিচুয়েশন থেকে বের করে নারীকে মাতৃত্বের মর্যাদা নারীত্বের প্রকৃতি মর্যাদা যখন ইসলাম দিল আর সেই ইসলামের উপরে যখন বলা হয় যে ইসলাম নারীকে স্বাধীনতা খর্ব করেছে এখানে তারা যেটা বলেন আসলে তারা বলেন যে হ্যাঁ এটা স্বীকার করতে বাধ্য হন যে সেই যুগে নিঃসন্দেহে ইসলাম অনেক অ্যাডভান্স এবং সবচেয়ে বেশি অধিকার নারীদের দিয়েছে তবে কিছু কিছু বিষয়ে নাওয়াজ তারা বলতে চান ইসলাম অনেক ভালো তবে এবং মুসলমানদের ভিতরে অনেকে মনে করেন যে ইসলাম খুবই ভালো তবে কিছু বিষয় সেই যুগের জন্য ছিল এ যুগে বোধহয় কাটসাট করা যেতে পারে তা আল্লাহ তালা আমাদের এই কুফুরি নেফাক থেকে রক্ষা করেন এখানে আমাদের দুটো বিষয় বুঝতে হবে একটা ইসলামকে অন্য কিছুর সাথে তুলনা করে এর মর্যাদা প্রকাশ করতে আমরা দুনিয়া সব কিছু দিয়ে প্রমাণ করে যে তাদের ওইটা আদর্শ আমরা বলবো না সময় প্রমাণ করবে যে ইসলাম যেটা দিয়েছে এটাই নারীকে রক্ষা করে এটাই নারী প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ এটাই নারীকে ব্যক্তি জীবনে এবং পারিবারিক জীবনে সামাজিক জীবনে সর্বোচ্চ স্বাধীনতা দেয় আমি একটা ঘটনা হয়তো বলতে পারি আমরা যখন দাওয়া সেন্টারে কাজ করেছি রিয়াদে এক মহিলা আমাদের কাছে মুসলমান হওয়ার জন্য আসলেন আমাদের স্বভাবতই নিয়ম ছিল কেউ মুসলমান হতে আসলে তাকে জিজ্ঞাসা করা যে আপনি কেন মুসলমান হবেন কোন চাপের মুখে না কি লোভের বশবর্তী হয়ে তাহলে আপনি হবেন না আর যদি স্বেচ্ছায় হন তাহলে আপনাকে ওয়েলকাম ওই মহিলা উনি রিয়াদের মানে কিং আজিজ মেডিকেল কলেজের নার্সিং বিভাগের প্রধান ছিলেন তো উনি বললেন যে আমি ইসলাম অধ্যয়ন করেছি দীর্ঘদিন আমি তিনটে কারণে মুসলমান হতে চাই একটা হলো সকল ধর্মে আল্লাহ এবং বান্দার মাঝখানে পুরোহিত থাকে আর ইসলামে সরাসরি বান্দার সাথে আল্লাহ সকল ধর্মের অনেক কিছু আছে যেটা স্বাভাবিক পালন করা যায় না কিন্তু ইসলামের সকল বিধানই খুব সহজ পালনযোগ্য এবং জীবনমুখী তৃতীয় যে বিষয়টা এখন প্রসঙ্গ তিনি বললেন আমি অধ্যয়ন করেছি ইসলাম পারিবারিক জীবনে সামাজিক জীবনে নারীকে যে অধিকার এবং স্বাধীনতা মর্যাদা দিয়েছে অন্য কোন ধর্মে এই মর্যাদা দেওয়া হয় পর্দা সম্পর্কে স্যার যে সমস্ত ভাই বোনেরা দুঃখজনক না বুঝে বলেন যে পর্দা প্রগতির পথে বাধা অথবা নারী স্বাধীনতাকে খর্ব করে তাদের যদি আমরা বলি এই প্রযুক্তির উন্নয়নের যুগে আমরা সবাই জানি যে দেশে যত বেশি পর্দা অবহেলিত সে দেশে নারী তত বেশি নির্যাতিত আর যে দেশে যত বেশি পর্দার গুরুত্ব আছে যে সমাজে সে সমাজে নারী তত বেশি নিরাপদ আছে আমরা এক্সাম্পলস্বরূপ বলতেই পারি স্পষ্টভাবে সৌদি আরবে সাধারণত পৃথিবীর অন্য যে কোনো দেশের চাইতে মেয়েরা বেশি পর্দার ভিতরে থাকে সৌদি সমাজে আমরা সকলেই জানি নারীর উপরে পাশবিক নির্যাতন এটা মানে পার্সেন্টেজ যে কত কম এটা কল্পনাকেও হার মানাবে সেখানে ধন্যবাদ জনাব শেখ আহমদুল্লাহ যে কথাগুলি উপস্থাপন করছিলেন আমি একটা বিষয়ে যেতে যাব জনাব শেখ মুজাফর বিন মোসিন সাহেবের সাথে এই যে পর্দা স্বাধীনতার অন্তরায় নয় এই বিষয়টা আমরা তুলে ধরেছি সাথে সাথে একটা জিনিস অনেকেই বলে থাকেন যে পর্দাটা ইসলামী শরীয়তের একটা বিধান নয় বরং এটি একটি অ্যারাবিয়ান কালচার এই বিষয়টা একটু আলোকপাত করলে বোধ হয় একটু সংযোজন করলে বিষয়টা আরও ক্লিয়ার হবে আর কি জল্লা খার আসলে অজ্ঞতার সীমা এটাই বলা যায় মানে মানুষের অজ্ঞতাটা কোরআন অধ্যয়ন না করার কারণে এই যে সৌদি ফ্যাশান এই কথাটা বলাটাও অন্যায় এবং এটা চর্চা করাটাও অন্যায় কারণ এটা তো এলাই বিধান না এটা কুফুর এটা কুফুরি জি এটা এবং মূর্খতা যেখানে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন নাজিল করেছেন গোটা মানব জাতির জন্য শুধু তাই নয় সৌদি আরবের জন্য নট আমেরিকার জন্য ওটা চলে গেল আল্লাহ কোরআনে তো স্পষ্টই বলেছেন একেবারে সকল মুমিন নারী সকল বলেছে সকলের জন্য মুমিনাত ওয়া কুল্লিল মুমিনিন জি এখানে তো

নিঃসন্দেহে কারণ প্রত্যেক ব্যক্তির জন্য এটা পবিত্র কোরআন শুধু সৌদি আরবের মানুষের জন্য নাজিল হয়নি শুধু ইন্ডিয়ার মানুষের জন্য নাজিল হয়নি প্রত্যেকের জন্য নাজিল হয়েছে এখানে একটা সমস্যা যেটা বলা হয়েছে যেহেতু এটা শুরু হয়েছিল নাজিল হয়েছে প্রথম সৌদি আরব তথা হেজাজে এটা আসলে হেজাজে বন্দি রাখার জন্য এক শ্রেণীর কৌশলীদের একটা একটা কৌশল বা ষড়যন্ত্র যেমন কিছুক্ষণ আগে আপনি বলছিলেন এই মর্মে আজকের প্রেক্ষাপট অনুযায়ী আগে এটা চালু ছিল বর্তমান যুগে এটা প্রয়োজন নেই আমি এই ক্ষেত্রে একটা কথা বলবো যে আজ থেকে দীর্ঘদিন পূর্বে হ্যানিম্যান যে হোমিও ওষুধ তৈরি করেছে তো অনেক দিন হয়ে গেছে সেটা সেটা তাহলে বাদ দাও এটা দরকার নেই দেখি ওই থিওরিটা তুমি অবলম্বন না করে ওষুধ তুমি সেবন করো দেখি ভালো হয় কিনা এটাও আমরা বাদ দিই বিষয় হলো ওষুধের পরিবর্তন আসতে পারে যে বিজ্ঞানের থিওরি পরিবর্তন হতে পারে কিন্তু একজন মুমেন জি না এখানে আর একটা উদাহরণ আছে

বিষয়টি ক্লিয়ার করা দরকার যে কেউ যদি মনে করেন যে পর্দা এটি ইসলামের কোনো বিধান নয় তাহলে ইমান থাকবে না কারণ এটি সরাসরি তাদের একটা একটা লজিক লজিক যারা বলে যে শুধুমাত্র ফ্যাশন। তাদের একটা যুক্তি আছে রীতিমতো যুক্তিটা বলে আমাদের খণ্ডন করা দরকার যুক্তিটা হলো এই তারা বলে যে মধ্যপ্রাচ্য বিশেষ করে মরুদেশ হওয়ার কারণে এখানে লু হাওয়া আসে এবং এটা বিভিন্ন আলোচনা আমি শুনেছি যে লুহাওয়ার থেকে বাঁচার জন্য সেখানে মেয়েরা ঘমটা দেয় এবং শুধু মেয়েরা নয় সেখানকার ছেলেরাও ঘমটা দেয় অতএব এটা ইসলামের কাজের সাথে সম্পর্ক নয় এটা আরবের মানুষের লুহাওয়া থেকে বাঁচার একটা উপায় যারা এই কথাগুলো বলেন তাদের জন্য আমাদের ইতিপূর্বে যে আলোচনাগুলো হয়েছে স্পষ্ট ভাবে করণেকারিম আল্লাহ তালা মোমিন নারীকে লক্ষ্য করে বলছেন জিলবাব পরার জন্য তো আল্লাহ জিলবাব পরিধান করার জন্য বলছেন এখানে তো আল্লাহ তালা মুরুর কথা বলেন নাই এই ধরনের আমাদের আসলে আরও এই ব্যাপারে জানা দরকার ছিল কিন্তু সময় আমাদের হাতে না থাকায় আমরা নিজেরা এ বিষয়ে আর আলোচনা আগাতে পারছি না সম্মানিত সুদী ও দর্শকবৃন্দ আমরা এটা স্পষ্ট হলাম যে পর্দা আল্লাহর বিধান আর এই বিধানকে পটুক্তি করা এবং তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখা এবং কোনো দেশ বা গোষ্ঠীর সাথে সংশ্লিষ্ট করে দেওয়া নেহায়ত আল্লাহর বিধানকে লঙ্ঘনের নামান্তর বা লঙ্গন বটেই তাকে অস্বীকার করা যাবে না আর আরেকটা বিষয় হলো এই যে পর্দা এটি আল্লাহর নির্দেশ এবং এটি কখনো আপনার প্রগতির অন্তরায় হতে পারে না স্বাধীনতার অন্তরায় হতে পারে না বরং পর্দা হচ্ছে এটি শালীনতার বিষয়ে আসুন বিষয়টা আমরা ভালো করে হৃদয়ঙ্গম করি এবং উপলব্ধি করার চেষ্টা করি আল্লাহ আল্লাহর রবুল্লাহ আমাদের সকলকে তহবিক দান করুন আমিন আপাতত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবারও কোনো পর্বে আপনাদের সাথে দেখা হবে এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি